हेलो स्टूडेंट्स, आज के आमी जोनल एजोनल एवं इंटरजोनल सोयल निये आलोचना करछी। माटी सृष्टिर जे विभिन्न प्रक्रियागुलो आछे बा विभिन्न जे उपादानगुलो जेमन क्लाइमेट भेजिटेशन एगुलोर साथे माटिर वैशिष्ट्येर जे सम्पर्क सेटा निये विभिन्न विज्ञानीरा गवेषणा करेछेन, जेमन डकुचाइव, मार्वाट, सिविटजेड প্রভৃতি বিজ্ঞানীরা গবেষণা করেছেন। তো 1938 সালে আমেরিকান বিজ্ঞানী মারবার্ট প্রথম মাটির তিনটে ক্লাসিফিকেশনের কথা বলেন, যেটা হচ্ছে জোনাল, অ্যাজোনাল এবং ইন্ট্রাজোনাল। প্রথমটা হচ্ছে জোনাল, জোনাল বা আঞ্চলিক মাটি। কথাটার মধ্যেই বুঝতে পারছো যে এটা একটা নির্দিষ্ট অঞ্চল বেসিসে হয়। আঞ্চলিক মাটি বলতে বিভিন্ন শিলার যে বিভিন্ন মাটি গঠনকারী প্রক্রিয়া, তার সাথে পেরেন্ট রক বা মূল শিলা ভেঙে যে বিয়োজিত হচ্ছে এবং তারপরে সেটা মাটিতে পরিণত হচ্ছে, এবং সেই মাটির মধ্যে সুবিন্যস্ত স্তর বা সুস্পষ্ট স্তর পরিলক্ষণ করা যায়, এবং সেই সয়েলের প্রোফাইল বা মাটির যে পরিলেখ সেটা খুব সুন্দরভাবে তৈরি হয় জোনাল সয়েলের মধ্যে। তাহলে জোনাল সয়েলের প্রধান মাটি সৃষ্টিকারী উপাদানগুলো কি? না, ক্লাইমেট এবং ভেজিটেশন ক্যারেক্টারিস্টিক্স। এই মাটিতে মাটির যে ভৌত এবং রাসায়নিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সুস্পষ্টভাবে দেখা যায়। এবার জোনাল সয়েলের কী কী উদাহরণ আছে দেখো, পর্জল, চার্নোজেম, ল্যাটেরাইট, এগুলো হচ্ছে মেন জোনাল সয়েল। এছাড়াও আরও আছে যেমন মরু মৃত্তিকা, চেস্টনাট মাটি, বাদামি মাটি, তুন্দ্রা মাটি, এগুলো সমস্ত আঞ্চলিক মাটি বা জোনাল সয়েলের মধ্যে পড়ছে। এরপর আসি ইন্ট্রাজোনাল সয়েল। ইন্ট্রাজোনাল বাংলা কি হচ্ছে? না, আন্ত আঞ্চলিক মাটি। আন্ত আঞ্চলিক মাটি বলতে এটা জোনাল সয়েলের মধ্যেই, মানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই গড়ে উঠছে, কিন্তু আবার এই মাটির মধ্যে ক্লাইমেট বা ভেজিটেশনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেখানকার স্থানীয় ভূপ্রকৃতি এবং মূল শিলা বা স্থানীয় পরিবেশের প্রভাব, এটা বেশি ইম্পর্টেন্ট। মানে কোনো একটা অঞ্চলের সেখানকার স্থানীয় বৈশিষ্ট্য, সেখানকার ঢাল, মাটির ঢাল কতটা এবং মূল শিলা কেমন, সেখানকার পরিবেশ কেমন, সেই উপাদানগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে এই ইন্ট্রাজোনাল বা আঞ্চলিক মাটির ক্ষেত্রে। এই মাটিরও জোনাল মাটির মতোই নির্দিষ্ট পরিলেখ বা প্রোফাইল আছে, এবং সেগুলো স্থানীয় বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, স্থানীয় ভূপ্রকৃতি এবং মূল শিলার মাধ্যমে বেশি প্রভাবিত হচ্ছে এই বৈশিষ্ট্যটা। এই মাটি বেশিরভাগ দেখা যায় প্রায় সমতল ভূমি অঞ্চলে বা খানিকটা অবতল আকৃতি অঞ্চলে, যেখানে কি হয় জল নিকাশি ব্যবস্থা খুব একটা ভালো হয় না। তাই এই মাটির উৎপাদন হচ্ছে তার সাথে আর্দ্রতা, লবণতা এবং ক্ষারকীয়তা, এই বৈশিষ্ট্যগুলো বেশি দেখা যায় আন্ত আঞ্চলিক বা ইন্ট্রাজোনাল মাটির মধ্যে। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আবার ইন্ট্রাজোনাল মাটিকে তিনটে ভাগে ভাগ করা যায়, যেমন স্যালাইন বা অ্যালকালাইন মাটি। স্যালাইন বা অ্যালকালাইন মাটি, এতে দেখা যায় লবণ এবং ক্ষারের পরিমাণ খুব বেশি থাকে, তো এই ওই জন্য স্যালাইন বা অ্যালকালাইন মাটিকে বলা হয় হেলোমরফিক। আবার কিছু কিছু জলাভূমিতে যে মাটি তৈরি হয়, বেশিরভাগ জলে নিমজ্জিত থাকে, সেই অঞ্চলে যে মাটি সৃষ্টি হচ্ছে সেই মাটিকে বলা হয় হাইড্রোমরফিক মাটি। এছাড়া আরেকটা হচ্ছে রেঞ্জিনা বা বাদামি অরণ্য মাটি। এই মাটিতে কি হয়, চুনের পরিমাণ খুব বেশি থাকে। তো এই তিনটে, স্যালাইন বা অ্যালকালাইন মাটি, জলাভূমি মাটি এবং রেঞ্জিনা বা বাদামি মাটি, এই তিনটে টাইপ হচ্ছে ইন্ট্রাজোনাল বা আন্ত আঞ্চলিক মাটির মধ্যে পড়ছে। প্রত্যেকটার একটা নিজস্ব স্থানীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে উঠছে। তো প্রধান প্রধান ইন্ট্রাজোনাল মাটিগুলো হলো সোলানচাক, সোলোনেজ, সোলোটি, বগ বা জলা মৃত্তিকা, হিউমিক গ্লে, নিচু হিউমিক মাটি, বাদামি অরণ্য,
প্লানোসল, এই সমস্ত ইন্ট্রাজোনাল মাটির উদাহরণ। এরপর আসি অ্যাজোনাল বা অনাঞ্চলিক মাটি। অ্যাজোনাল বা অনাঞ্চলিক কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা সেই অঞ্চলের নয়, মানে এই মৃত্তিকা যে অঞ্চলে আছে তার এই মৃত্তিকাটার উৎপাদন সেই অঞ্চলে নয় বা উৎস সেই অঞ্চলে নয়, এটা অন্য কোনো অঞ্চল থেকে সৃষ্টি হয়ে সেই অঞ্চলে আসছে। তো এই মাটির সেই জন্য কোনো নির্দিষ্ট স্তর বিন্যাস নেই। জোনাল বা ইন্ট্রাজোনাল সয়েলে কি দেখলাম না, নির্দিষ্ট স্তর আছে এবং সয়েল প্রোফাইল সুন্দরভাবে গড়ে উঠছে। কিন্তু এই অ্যাজোনাল বা অনাঞ্চলিক মাটি যেহেতু অন্য অঞ্চল থেকে বায়ু বা জলের দ্বারা প্রবাহিত হয়ে অন্য কোনো অঞ্চলে আসছে, তাই জন্য এই মাটিতে স্তরায়ন বা পরিলেখগুলো ঠিকভাবে গঠিত হয় না। তাই এই মাটিকে কী বলা যায় যে খুব নবীন, যেহেতু পরিলেখগুলো সঠিকভাবে গঠিত হয়নি তাই এই মাটি অপরিণত এবং বয়সে খুব নবীন বা নতুন। এই মাটি কোথায় দেখা যায় না, পার্বত্য ঢালে দেখা যায় এবং নদীর অ্যালুভিয়াল দেখা যায়, পলি। তো এই অ্যাজোনাল মাটি তিন ধরনের হয় আবার, যেমন হচ্ছে লিথোসল, রেগোসল আর অ্যালুভিয়াল বা পলি মাটি। লিথোসল কোনটা না, বেশিরভাগ দেখবে পার্বত্য ঢালে যেখানে আবহ বিকার হচ্ছে এবং আবহ বিকারের ফলে বিচুনি ভবন হচ্ছে এবং শিলাচূর্ণ হচ্ছে, সেই শিলাচূর্ণ দিয়ে যে মাটি গঠিত হচ্ছে সেগুলোকে বলা হয় লিথোসল। আবার রেগোসল বলতে বিভিন্ন লোয়েস মৃত্তিকা বা আগ্নেয় ভস্ম এগুলো দিয়ে যে মৃত্তিকা সৃষ্টি হচ্ছে সেগুলোকে বলা হয় রেগোসল। আবার মরু অঞ্চলে বালি দিয়ে যে মাটি গঠিত হয় সেটাকেও রেগোসল বলা হয়। আর একটা অ্যালুভিয়াল, যেটা নদীর নবীন পলি মাটি দিয়ে তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালুভিয়াল সয়েল। তাহলে এইগুলো কী হচ্ছে, একটা অঞ্চল থেকে বায়ু বা জলস্রোতের মাধ্যমে প্রবাহিত হয়ে অন্য অঞ্চলে এসে স্থাপিত হচ্ছে, তাই এই সয়েলগুলোকে বলা হচ্ছে অনাঞ্চলিক মাটি। থ্যাংক ইউ।